বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয় দিবসের 46তম কুচকাওয়াজ। সকালে জাতীয় প্যারেড স্কোয়াডে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনেরা। সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিদেশি অতিথিরাও উপভোগ করেন বিজয় দিবসের সবচেয়ে বড় এই বর্ণাঢ্য আয়োজন। আরিফুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আহমেদ ফয়সাল। কুয়াশামাখা শীতের সকালে জাতীয় প্যারেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শুরু হয় মার্চ পাস্টের মধ্য দিয়ে। পতাকাবাহী দলের প্যারেডে যোগদানের পরই অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্যারেড পরিদর্শন করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সালাম নেন রাষ্ট্রপতি। সুসজ্জিত বাদক দলের মনোজ্ঞ পরিবেশনায় রঙিন হয়ে ওঠে জাতীয় প্যারেড গ্রাউন্ড। বিজয়ের অফুরান শক্তিতে আকাশও ভেদ করে বিমানবাহিনীর সদস্যরা যখন লাল সবুজের রং ছড়ায়, তখন সেনাবাহিনীর সদস্যরা প্যারেড মাঠে মেলে ধরেন লাল সবুজের সবচেয়ে বড় জাতীয় পতাকা। এরপরই শুরু হয় সম্মিলিত যান্ত্রিক বহরের সালাম প্রদর্শন। তাদের অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনীতে মুগ্ধ হন অতিথিরা। সবশেষ আকর্ষণ ছিল বিমানবাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে। জঙ্গি বিমান থেকে শত্রুকে আক্রমণ ও ফাঁকি দেওয়ার কৌশল দেখিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সালাম জানায় মিগ-29। গগনবিদারী শব্দে জানান দেয় শক্তি আর ক্ষমতার দাপট কম নয় লাল সবুজের। বাদক দলের মার্চ পাস্ট আর নিরন্তর সুরের মূর্ছনার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাত বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে শেষ হয় 46তম বিজয় দিবসের কুচকাওয়াজ। অদম্য সাহসিকতা, গভীর দেশপ্রেম ও আত্মত্যাগের মহিয়ান হয়ে বীর বাঙালি একসময় রণাঙ্গন এইভাবেই নানা রকম কৌশলের মাধ্যমে নিজেদের সর্বদা প্রস্তুত রেখেছে। স্বাধীনতার এত বছর পর বিজয় দিবসের এই দিনে স্বাধীনতা সংগ্রামের সেই সব বীর শহীদদের আনন্দ, উচ্ছ্বাস আর শ্রদ্ধা ভালোবাসায় জাতি স্মরণ করছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ধ্বনিত হচ্ছে সবার মুখে। জাতীয় প্যারেড স্কোয়ার থেকে আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ।